আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন দাবির প্রতিক্রিয়া, রাশিয়াকে দোষারোপ করা আমেরিকার একটা রোগ হয়ে দাঁড়িয়েছে বলছে মস্কো। সামরিক শক্তিতে ইরানের সমকক্ষ নয় ইহুদিবাদী ইসরায়েল বললেন ইরানের সেনাপ্রধান আব্দুর রহিম মোসাভি। এরপর জানিয়ে দিব, ইউক্রেন যুদ্ধে সেনাবাহিনীতে তরুণদের সংখ্যা বাড়াচ্ছে রাশিয়া, 150,000 নতুন সেনা নিয়োগ। এরপর জানিয়ে দিব, মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বিস্ফোরক মন্তব্য এবং পেসো টানার ইঙ্গিত। এবং ভিউয়ার্স, সর্বশেষ জানিয়ে দিব, তরুণদের প্রিয় দল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একই পার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়াকে দোষারোপ করা আমেরিকার একটা রোগ হয়ে দাঁড়িয়েছে বলছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র মস্কো সম্পর্কে আমেরিকার নয়া দাবির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। স্পুতনিক বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ এই প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন নতুন করে দাবি করেছে, রাশিয়া পেন্টাগনের গোপন নথি ফাঁস করার সঙ্গে জড়িত ছিল। ওই দাবির প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, পশ্চিমা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় যেখানেই যা কিছু ঘটে সবকিছুর জন্য রাশিয়াকে দোষারোপ করতে অভ্যস্ত হয়ে গেছে। এটা আমেরিকার একটা রোগে পরিণত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর মার্কিন গোপন নজরদারি প্রসঙ্গেও কথা বলেছেন পেসকভ। রুশ প্রেসিডেন্সির এই মুখপাত্র আরও বলেছেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের সেনাদের বিশেষ করে ইউরোপীয় রাজধানীগুলোর ও নজরদারি চালিয়ে যাচ্ছে। এই ঘটনা বহুবার প্রমাণিত হয়েছে, সুতরাং জেলেনস্কির ওপর নজরদারি বিষয়টি আমেরিকা প্রত্যাখ্যান করতে পারে না বলে তিনি মন্তব্য করেছেন। সম্প্রতি ফাঁস হওয়া পেন্টাগনের নথি প্রমাণ করেছে, আমেরিকা কেবল তার শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বীর উপরই গুপ্তচর বৃত্তি করেনি, বরং তার মিত্রদের ওপরও গুপ্তচর বৃত্তি করতে ছাড়েনি। পেন্টাগনের এই গোপন নথি ফাঁস হয়ে পড়ার ঘটনায় মার্কিন কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে স্পুতনিক জানিয়েছে, আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। সামরিক শক্তিতে ইরানের সমকক্ষ নয় ইসরায়েল বললেন সেনাপ্রধান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী কোনোভাবেই ইরানের সামরিক বাহিনীর সমকক্ষ নয়। তিনি আরও বলেছেন, ইসরায়েলের সামরিক বাহিনী অত্যাধুনিক গোলাবারুদের জন্য পশ্চিমাদের ওপর নির্ভরশীল। ইসরায়েল সেনাবাহিনীর চিফ স্টাফ সম্প্রতি হুমকি দিয়েছেন, তারা ইরানের ওপরে হামলা চালাতে প্রস্তুত রয়েছে, এমনকি এ ব্যাপারে তাদের আমেরিকার সহযোগিতা প্রয়োজন নেই। ইসরায়েলি সেনাপ্রধানের এই বক্তব্যের জবাবে ইরানের সেনাপ্রধান তার দেশের সামরিক শক্তির কথা তুলে ধরলেন। জেনারেল মোসাভি বলেন, ইসরায়েলি সেনাপ্রধান ইরানের ওপর হামলার হুমকি দিয়ে মূলত তার দেশের সেনাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন, এবং এই মুহূর্তে ইহুদিবাদী ইসরায়েল যে অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করছে তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর কৌশল অবলম্বন করেছেন। জেনারেল আব্দুর রহিম মোসাভি বলেন, যারা দুই পক্ষের সামরিক শক্তি সম্পর্কে ধারণা রাখে তারা বুঝতে পারবে যে ইহুদিবাদী ইসরায়েলের সর্বসাম্প্রতিক সক্ষমতা এবং সামরিক বাহিনীর আকার বড়জোর ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সময় ইরানের যে শক্তি ছিল তার সমান হতে পারে। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাক ইরান যুদ্ধ স্থায়ী হয়। জেনারেল মোসাভি বলেন, ডুবন্ত ইসরায়েলের পতনের লক্ষণ আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি স্পষ্ট হয়ে উঠেছে, এবং তারা এতটাই দুর্বল যে তাদেরকে ইরান হুমকি হিসেবেই মনে করে না। ইসরায়েলি নেতাদের কর্মকাণ্ড তাদের পতনকে শুধুমাত্র ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেছেন জেনারেল মোসাভি, সূত্র জানিয়েছে পার্স টুডে। সেনাবাহিনীতে তরুণদের সংখ্যা বাড়াচ্ছে রাশিয়া, রুশ সেনাবাহিনীতে তরুণদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করেছে রাশিয়া। 1 এপ্রিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 147,000 রুশ সৈন্যকে সামরিক বাহিনীতে এক বছরের বাধ্যতামূলক যোগদানের আদেশে সই করেছেন। 2022 সালে বসন্তকালীন মিলিটারি সার্ভিসের সময় এই সংখ্যা ছিল 134,000। এবছর তরুণদের কাছে সামরিক বাহিনীকে আরও আকর্ষণীয় তোলার জন্য একটি বিজ্ঞাপনে প্রচার চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। শুধু বাধ্যতামূলক 9 বছর এবং বরং সামরিক বাহিনীতে তাদের চুক্তিভিত্তিক যোগদানে আগ্রহী করে তোলাই এর উদ্দেশ্য, খবর ডয়েচে ভেলের। মার্কিন এক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়া 4 লাখের মতো চুক্তিভিত্তিক সেনা নিয়োগ করে তাদের ইউক্রেন যুদ্ধে পাঠানো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য ইউক্রেনে আরও বেশি সেনা নিয়োগ এবং মোতায়েনের পরিকল্পনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। রুশ সেনাবাহিনীর সেনা মোতায়েন বিভাগের প্রধান ভ্লাদিমির সিমিলিয়ানস্কি বলেছেন, আমাদের নতুন করে আরও সেনা পাঠানোর পরিকল্পনা নেই, যাদের এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা স্বেচ্ছায় বিশেষ অভিযানে গেছে তারাই যথেষ্ট হচ্ছে। নভোস্তি বিশ্বের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক সের্গি চেরিনিসভ বলেছেন, স্থানীয় কর্মকর্তারা স্কুলের ছাত্রদের মধ্যে প্রচারের জন্য সামরিক বাহিনীতে যোগদানের বিজ্ঞাপন পাঠিয়েছেন। চেরিনিসভ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচারপত্র শেয়ার করেছেন। প্রচারপত্রে তরুণেরা সামরিক বাহিনীতে যোগ দিলে কি কি সুবিধা পাবেন তার বর্ণনা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বিস্ফোরক মন্তব্য। তাইওয়ান প্রশ্নে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র যে যুদ্ধহীন নীতি গ্রহণ করেছে তার থেকে নিজেকে দূরে রাখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি মার্কিন গণমাধ্যম পলিটিকোকে বলেছেন, পশ্চিম ইউরোপের অবশ্যই কৌশলগত স্বাধীন নীতি অনুসরণ করা উচিত এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সংঘাত জড়িয়ে পড়া থেকে বিরত থাকা উচিত। খবর রয়টার্সের, সম্প্রতি চীনের তিন দিনের সফরে কেড়ে দেশে ফিরেছেন ম্যাক্রো, এরপরই এমন মন্তব্য করলেন তিনি। ফরাসি এ প্রেসিডেন্ট পলিটিকোকে আরও বলেছেন, যে সংকট আমাদের নয় তাতে জড়িয়ে পড়লে ইউরোপের সামনে বিরাট বড় ঝুঁকি চলে আসতে পারে। সাক্ষাৎকারে তিনি ইউরোপকে অবশ্যই আমেরিকার ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দিয়ে চীন ও আমেরিকার মধ্যকার দ্বন্দ্বে জড়ানোর বিষয়টি এড়িয়ে যেতে বলেন। ম্যাক্রো বলেন, আমরা নিতান্তই আমেরিকার অনুসারী, কিন্তু তাইওয়ান সংকটে জড়িয়ে পড়ার বিষয়টি কি আমাদের স্বার্থে? তিনি নিজেই এ প্রশ্নে নাবোধক উত্তর দিয়ে বলেছেন, আমাদের জন্য সবচেয়ে খারাপ হবে যদি আমরা এই সংঘাত আমেরিকাকে অনুসরণ করি। একইভাবে তিনি মার্কিন ডলারের উপর ইউরোপীয়দের নির্ভরতা কমানোর পরামর্শ দেন। ইউক্রেন সংঘাত শুরুর পর রাশিয়া এবং চীন এই লক্ষ্য অর্জনের নীতি অনুসরণ করে চলেছে। তরুণদের প্রিয় দল এরদোগানের একে পার্টি। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড লিবারেলমেন্ট পার্টি একে পার্টি তরুণ প্রজন্মের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বলে জানিয়েছেন দলটির খুব শাখার প্রধান আইয়ুব কাদির ইনান। ইজমির প্রদেশের সংসদ সদস্য হিসেবে একে পার্টির মনোনীত ইনান ডেইলি সভাকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তুর্কি তরুণদের চাহিদা সঠিকভাবে পূরণ করার প্রতি নজর দেওয়ার কারণেই মূলত এমনটা সম্ভব হয়েছে। ইনান বলেছেন, যে দল 20 বছর ধরে দেশ শাসন করছে সেই দলের পক্ষে লাখ লাখ যুবকের সমর্থন ও ভোট ছাড়া এতদিন ক্ষমতায় থাকা অসম্ভব। 2002 সালে 1 কোটি ভোট দিয়ে শুরু করেছিলাম এবং তা 2018 সালে 2.5 কোটিতে বর্ধিত হয়েছে। তিনি আরও বলেন, নিঃসন্দেহে একে পার্টি প্রথম দল যারা তরুণদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছে এবং এটি তরুণদের প্রিয় দল। তিনি বলেন, জনমত জরিপ অনুযায়ী আগামী 14 মে অনুষ্ঠিত নির্বাচনে একে পার্টি প্রথম স্থানে রয়েছে। উপরন্তু একে পার্টি এমন একটি দল যার নির্বাচনের জন্য সর্বাধিক তরুণ সংসদীয় প্রার্থী রয়েছে। আগামী 14 মে তুরস্কে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরদোগানের 2 দশকের নেতৃত্বের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, যেখানে অর্থনৈতিক উত্থান, বিশাল উন্নয়ন প্রকল্প এবং একটি ব্যর্থ অভ্যুত্থান দেখা গেছে। একই সঙ্গে 6 দলীয় বিরোধী জোট তাকে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসন্ন নির্বাচনে প্রায় 60 লাখ তরুণ প্রথমবারের মতো ভোট দিবেন, যা ভোট মোট সংখ্যা 1.8%। স্থানীয় নির্বাচনে তরুণ ভোটারদের সংখ্যা বেশি হয়, দলগুলো তরুণদের প্রতি বেশি ঝুঁকছে। এই ভোটারের সংখ্যা মোট 1.8%। ইনান আরও বলেছেন, গত 6 ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে সক্রিয়ভাবে সাড়া দিয়েছে তরুণরা। এখনও পর্যন্ত তরুণদের উন্নয়নের যে প্রচেষ্টা শুরু হয়েছে আগামীতে একই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, তুরস্কের শতাব্দী হবে তরুণের শতাব্দী। তিনি আরও বলেন, এই শতাব্দীতে তরুণরা তাদের মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কঠোর পরিশ্রমী এবং সংকল্পবদ্ধ ব্যক্তি হিসেবে গড়ে উঠবে। গত 20 বছর আমরা তরুণদের জন্য যা করেছি তা স্পষ্ট, স্বতঃস্ফূর্ত। এদেশের তরুণদের জন্য যদি কোনো সেবা দিতে হয় তাহলে নিঃসন্দেহে তা করবে একে পার্টি এবং রিসেপ তাইয়েপ এরদোগান।